হ্যালো আসসালামু আলাইকুম আমি শাকিল ওয়েলকাম করছি জার্মানি থেকে তো আজকের এই ভিডিওতে আমি কথা বলব ব্রেক স্টেটমেন্ট নিয়ে ওকে তো পাইথনে দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট আছে লাইক ব্রেক অ্যান্ড কন্টিনিউ ওকে তো ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টগুলো কীভাবে কাজ করে কেন আমরা ইউজ করবো কীভাবে ইউজ করবো বেনিফিটগুলো কী কী সব নিয়ে কথা বলবো বাট আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ব্রেক নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে ডে টোয়েন্টি সেভেনের ভিডিওতে আমি কন্টিনিউ নিয়ে কথা বলব তো আশা করছি আজকের ভিডিওর পর থেকে আর কখনোই আপনার ব্রেক স্টেটমেন্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ তাহলে চলেন শুরু করা যাক ওকে ওয়েল তো আমরা শুরুতেই বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি আসলে ব্রেক স্টেটমেন্ট জিনিসটা কী ওকে তো ব্রেক স্টেটমেন্ট ইজ নাথিং বাট ইট ইজ জাস্ট লাইক এ কিওয়ার্ড সো কিওয়ার্ড মিনস এটা বিল্ডিং একটা ওয়ার্ড যেটা পাইথনে অলরেডি আসে এই ওয়ার্ডটা আমরা তখনই ইউজ করি যখন আমাদের কোনো একটা থামানোর প্রয়োজন হয় বা একটা একটা আমাদের স্টেটমেন্ট আছে যে স্টেটমেন্টের থ্রুতে আমি কোনো কিছু এক্সিকিউট করতে চাচ্ছি সেটা হচ্ছে থামাতে চাচ্ছি ওকে সো এই কাজে মূলত আমরা ব্রেকটা ইউজ করি ওকে সো একটা কাজ হচ্ছে আপনি থামাই দিবেন যে হ্যাঁ এটা যদি মিলে যায় তাহলে তুমি থেমে যাওয়া তো এই ক্ষেত্রে মূলত আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করে থাকি লুপের ভেতরে ওকে ইনসাইড লুপ ওকে তাহলে দেখেন একটু বোঝার চেষ্টা করি এখানে দেখেন এর যে সিনটেক্সটা কেমন ফর ভ্যারিয়েল ইন আপনি যদি লিস্টের লিস্টের মধ্যে মধ্যে চালান আপনি যদি কোনো সিকোয়েন্সের মধ্যে চালান সেটা সেটা হইতে পারে যে কোনো কিছুর মধ্যে হইতে পারে বাট ইফ তারপর কন্ডিশন কন্ডিশন মিনস আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন যে হ্যাঁ যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে তুমি ব্রেক হয়ে যাওয়া ঠিক আছে সো আপনাকে একটা কন্ডিশন দিতে হবে সো এই কন্ডিশনটা ম্যাচ করবে যখন তখন থেমে যাবে দেন আপনি বাকি কাজটুকু করবেন বাকি কাজটুকু বলতে আপনি বাকি যদি আরো কোনো কোড থাকে সেটা হবে এতে করে কোনো সমস্যা নাই বাট যদি আপনার স্টেটমেন্টের সাথে মিলা যায় তাহলে এটা ব্রেক হয়ে যাবে দিস ইজ অ্যাকচুয়ালি দা বেসিক সিনট্যাক্স অফ ব্রেক স্টেটমেন্ট অ্যান্ড এটা আপনি ফল ইনসাইড ফল ইউজ করতে পারেন ইনসাইড ওয়াইল লুপ এর ভিতরে ইউজ করতে পারেন এটা আপনার ইচ্ছা আপনি যে কোনো লুপের ভেতরেই আপনি ব্রেক অ্যান্ড কন্টিনিউ ইউজ করতে পারেন ওকে সো কন্টিনিউ কথা বারবার বলতেছি বিকজ বোথ আর রিলেটেড বাট বোথ আর নট সেম ওকে দুইটা দুই কাজে আমরা ইউজ করবো তো আমি কন্টিনিউ নেক্সট ভিডিওতে আসতেছি তাহলে চলেন আমরা আগে ব্রেক কিভাবে কাজ করে এটা পাইথন দিয়ে ইমপ্লিমেন্টটা দেখে ফেলি ওকে ওয়েল তো আমরা একটা সিম্পল কাজ দিয়ে শুরু করব এটা সিম্পল কাজ সাপোজ আমরা একটা ফর লুপ চালাবো যে লুপটা আসলে আমাদের কি করবে 100 পর্যন্ত প্রিন্ট করবে ঠিক আছে 100 পর্যন্ত 1 থেকে 0 থেকে 100 পর্যন্ত সরি মাই গড প্রিন্ট আই তো এক থেকে 0 থেকে 100 পর্যন্ত ওকে তো এখন তাহলে আমাদের ব্রেক স্টেটমেন্টটা কেন লাগবে এইটা আপনি একটু বোঝার চেষ্টা করেন ব্রেকমেন্টটা কেন ইউজ করব তো দেখেন আমি যদি এখানে বলে দিতাম যে ইফ তারপর হচ্ছে কন্ডিশন সেই কন্ডিশনটা হইল যদি আই এর ভ্যালু ইকুয়াল ইকুয়াল পঞ্চাশ হয় যখন পঞ্চাশ হয়ে যাবে তখন তুমি থেমে যাওয়া ঠিক আছে তখন তুমি থেমে যাওয়া দেখেন এবার আমি রান করাই এবার কিন্তু আর একশো পর্যন্ত যায় নাই ঠিক আছে সো এই যে পঞ্চাশ থেমে গেছে ঠিক আছে তো আপনি যদি এইটা বলেন টেন পর্যন্ত তাহলে আর ভালো বোঝা যায় জিরো থেকে নাইন ঠিক আছে তো আপনি যদি লুকটা আরো কাস্টোমাইজ করতেন সাপোজ ওয়ান থেকে শুরু হবে এবং আপনার ভ্যালু ইলেভেন হইলে থেমে যাবে ওকে ওয়ান থেকে টেন এখন আপনি এইটা ইউজ করে কিন্তু খুব খুব সহজে সহজে একটা একটা নামতা নামতা লিখতে পারেন তাই না আপনি যদি বলেন আপনি তিনের ঘরের নামতা লিখবেন ভেরি সিম্পল দেখেন আমি দেখাচ্ছি তো এখানে একই কাজ তো আমি এখানে জাস্ট একটু কাস্টমাইজ করবো ফর এক্সাম্পল যেহেতু আমি ইয়ারটা আনবো তিনের ঘরের নাম তা সো থ্রি ইন্টু তারপরে প্রিন্ট করবে হচ্ছে থ্রি ইন্টু হ্যাঁ আই আই যদি যদি ওয়ান হয় ওয়ান টু হলে টু থ্রি হলে থ্রি টেন হলে টেন ওকে সো আই প্রিন্ট করবে তারপরে যে কাজটা করবে তারপর ইকুয়াল 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 অ্যান্ড দেন আই ইন্টু থ্রি সো দেখেন থ্রি ইন্টু ওয়ান থ্রি ঘরের যে নামতা সেই নামতা কিন্তু আমরা খুব সহজেই আমরা লিখতে পারলাম ঠিক আছে তো এটা কি শুধুমাত্র এই নিউমেরিক সংখ্যার জন্যই আমরা এই ব্রেক স্টেটমেন্ট ইউজ করবো না আপনি যে কোনো ইউসের জন্য ইউজ করতে পারেন আপনি লিস্ট বলেন স্ট্রিং বলেন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন সো আপনি যদি সাপোজ ফর এক্সাম্পল কোন একটা স্ট্রিং এর উপর কোনো কাজ করতে চান লেটসে আমি যদি এখানে একটা স্ট্রিং লিখি আমার অ্যান্ড পাবে তখন যেন থেমে যায় মিন্স আমি প্রিন্ট করতে চাচ্ছি আই লাভ বাংলাদেশ অ্যান্ড আই লাভ জার্মানি জার্মানি না ওকে সো অ্যান্ড যখন পাবে তখন থেমে যাবে সিম্পলি এই কাজটা আমি করতে পারি আমি একটা লিস্টের মধ্যে করবো আই ইন যেহেতু সেন্টেন্স মধ্যে কাজ করতেছি তো আমি এটা লিস্টের মাধ্যমে জাস্ট স্প্লিট করে নিই সো এবার আমি ইফ আই ইকুয়াল ইকুয়াল যদি অ্যান্ড হয় যদি ইকুয়াল ইকুয়াল অ্যান্ড হয় তাহলে তুমি ব্রেক করে দেবা ঠিক আছে অ্যান্ড তুমি প্রিন্ট সরি তুমি প্রিন্ট করবা আই এর ভ্যালুগুলো দেখেন কি বলতেছে ফর আই সরি ইন দিতে ভুলে গেছি ওকে সো আই লাভ বাংলাদেশ ঠিক আছে এখানে অ্যান্ড যখনই পাইছে তখনই কিন্তু থেমে গেছে ঠিক আছে সো এন্ড পাওয়ার পরে থেমে যাওয়ার কারণে শুধুমাত্র আই লাভ বাংলাদেশ দেখাইছে ঠিক আছে তো এটা গেল আপনার কোনটা লিস্টের মধ্যে মানে মোট কথা আপনি যেখানেই ইন্টারেশন করতে পারেন না কেন কোনো লুপ চালাইতে পারেন আপনি সেই জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো সমস্যা নাই এটা নট অনলি ফর লুক বা হোয়াইট সো আপনি হোয়াইট লুপের মধ্যেও ঠিক সেমভাবে আপনি ইউজ করতে পারেন তো আমি যদি হোয়াইট লুপটা একটু দেখাই দিই আমি সেম ভাবে এখন রিপ্লেস করবো শুরু হবে দেন হোয়াইল ওকে এবার রান করি দেখেন সিম্পলি সো পাঁচের ঘরের নাম তো আমি লিখে ফেলছি ঠিক আছে সো একই তিনের ঘর পাঁচের ঘর বলেন চাই বলেন না কেন এটাই মূলত আসলে ব্রেক স্টেটমেন্টের কাজ এবং ব্রেক স্টেটমেন্ট এই জন্যই মূলত ব্যবহার করা হয় তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন অ্যান্ড আপনি যদি ডেটা সায়েন্সে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন ডাব্লিউ ডট ডট ওয়ার আমাদের অনেকগুলো ডেটা সায়েন্সের কোর্স রয়েছে আপনি যে কোনো লাইভ কোর্সে এনরোল করে আপনি আপনার ডেটা সায়েন্সের জার্নিটা শুরু করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম